মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হায়েনার কামড়ে শিশুর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। শিশুটির নাম সাইদ হাসান, বয়স 2 বছর। আজ বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। শিশুটির মায়ের দাবি, চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। হাউ মা করে কেঁদে ওঠেন তিনি। শিশুটির মামা মোহাম্মদ ইউসুফ জানান, গ্রামের বাড়ি থেকে স্বজনদের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল শিশু সাইদ। পরে মা শিউলি বেগমের কোল থেকে নেমে হায়নার খাঁচার সামনে গেলে আক্রমণের শিকার হন তিনি। মোহাম্মদ ইউসুফ আরো বলেন, গ্রামের বাড়ি থেকে আমার বাবা মা ঢাকায় বেড়াতে এসেছে। পরে আমার বোন সহ আরো কয়েকজন আজ সকালে মিরপুর চিড়িয়াখানায় ঘুরতে যায়। ভেতরে ঢোকার পরে সাইদ মায়ের কোল থেকে নেমে খাঁচার সামনে গেলে হায়না আক্রমণ করে। সাইদের ডান হাত খাঁচার ভেতর থেকে টেনে ধরে হায়না, পরে বাহির থেকে টান দিলে হাত ছিঁড়ে যায়। পরে দ্রুত পঙ্গু হাসপাতালে নেওয়া হয় তাকে। এই ঘটনায় চিড়িয়াখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল বলে উল্লেখ করেন ইউসুফ। যে খাঁচায় হায়না ছিল তার দুটি পার্ট, ভেতরের পার্টের গেট খোলা ছিল। আমার ভাগ্নে ছোট মানুষ, ভালো মন্দ কিছু বোঝে না, দৌড়ে খাঁচার কাছে গেছে। চিড়িয়াখানার লোকজন যদি ভালোভাবে খেয়াল রাখত তাহলে এই দুর্ঘটনা ঘটত না। চিড়িয়াখানা কর্মকর্তারা ম্যানেজ করার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, চিড়িয়াখানার লোকজন নানানভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছে, তারা চিকিৎসার ব্যবস্থা করেছে, পাশাপাশি বলেছে আমরা যেন কোনো কিছু না করি, হাত গেছে এটা তো আর পাওয়া যাবে না, তারা আমাদের সহযোগিতা করবে, কিন্তু আমার ভাগ্নে তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, এর দায় নেবে কে?